আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে বলছেন যে দেশ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে, আবার একই সাথে বেগম খালেদা জিয়া এই পুরো বিষয়টিকে বিশেষ করে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যখন রায় হয় এবং বাংলাদেশে যে এর পরবর্তীতে একটি অস্থিরতার সৃষ্টি হয়, হানাহানির সৃষ্টি হয় এবং সেটিকে আবার বলেছেন গণহত্যা, এই গণহত্যা বিষয়ে আপনি একটি কাজ করেছেন, সেটি কি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলুন। ও, আমি যেটা করেছি, আমি গতকাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমি শেখ হাসিনার বিরুদ্ধে জেনোসাইডের কমপ্লেন দায়ের করেছি এবং আশা করি সুবিচার পাওয়া যাবে। শেখ হাসিনা এবং তার অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশে জেনোসাইড ঘটাচ্ছে, সেখানে আসামি কারা? সেখানে আমি প্রথমত শেখ হাসিনাকেই আমি আসামি দায়ী করেছি। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে আপনি গণহত্যার দায়ে অভিযুক্ত করে? জি, একটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমি কমপ্লেন দায়ের করেছি। এটির পর্যায়ক্রমিক, এটা পর্যায়ক্রমিক একটা অ্যাসেসমেন্ট হবে এবং পর্যায়ক্রমিক ভাবে এটা একটি পূর্ণাঙ্গ কেসের দিকে যাবে বলে বিশ্বাস করি। আপনি মামলা করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের বিরুদ্ধে এবং আপনি জেনোসাইডের মামলা করেছেন। যে মুহূর্তে বাংলাদেশে জেনোসাইডের মানবাধিকার বিরোধী আদালত বিচার করছে, ১৯৭১ সালের যে নৃশংসতার বিচার করছে, যেটা সমর্থন আন্তর্জাতিক মহল থেকে কেউই দেয়, আপনি কেন বাংলাদেশের কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে? এটা স্পষ্ট দেওয়া আছে রোম ট্রিটিতে, যদি বাংলাদেশে সুবিচার পাওয়ার কোন সম্ভাবনা না থাকে। আপনি ট্রাই না করে কিভাবে বললেন সেটা খুব স্পষ্ট, বাংলাদেশের যেটা ৪০ জন বিচারপতিকে ডিঙিয়ে যখন অ্যাপেলেট ডিভিশনে ৪ জনকে বিচারপতি দেওয়া হয়, যখন রিট কালো আইনকে মানাটা আইনের শাসন নয়, কালো আইনকে মানতে বাংলাদেশের মানুষ বাধ্য নয়, সুতরাং সে কালো আইনের প্রক্রিয়া, কালো আইনের বিচার প্রক্রিয়া বাংলাদেশের মানুষ মানতে বাধ্য নয়। আপনি আপনি দেশে ট্রাই না করে আপনি বিদেশে থেকে আপনি মনে করছেন দেয়ার ইজ নো চান্স, সময় নেই, আইনটি হচ্ছে দেয়ার ইজ নো চান্স। আপনি কিভাবে কেন বাংলাদেশের ১৬ কোটি মানুষ বাংলাদেশে বসবাস করছে, যেখানে যেই দেশে ৮১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত একজন নেত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাসের পর মাস, বছর পর বছর রাজতন্ত্র, গণতন্ত্রের নামে রাজতন্ত্র কায়েম করে, সেই দেশের মানুষ, যে দেশের মানুষ নিজের পার্টির ভিতরে তার নেত্রীর বিরুদ্ধে কথা বলতে পারে না, সেই দেশের মানুষ হয়ে আমি সব প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা সাথে আপনি আইনে দায়ের করি, এটির সাথে জুডিশিয়াল